নিউজরুম আপডেট নিয়ে আমি রয়েছি পায়েল এবং আমার সাথে রয়েছে নিউজরুম থেকে আমাদের সহকর্মী অভিক। আমি অভিকের কাছে চলে যাব সরাসরি নিউজরুমে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের বিষয়ে আমি জানতে চাইব। তবে সবার প্রথম অভিক আমি জানতে চাইব যে অনুব্রত মণ্ডলের একটি মামলার দিন ধার্য হয়েছিল 8ই মে, সেই দিন পরিবর্তন হয়েছে এবং এগিয়ে এসেছে সেই দিন। কোন মামলার দিন ধার্য করা হয়েছিল 8ই মে এবং পরবর্তী যে দিনে শুনানি হওয়ার কথা সেটাই বা কবে নির্ধারিত হলো? একেবারেই দেখো, এই মুহূর্তে আমরা জানি গুরুপাচার মামলায় ইতিমধ্যেই তিহার জেলে সেখানে বন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল এবং তাকে সেখান থেকে অর্থাৎ তিহার জেল থেকে আসানসোল সংশোধনাগারে নিয়ে আসার যে মামলা সেই মামলাতেই এই শুনানির দিন ধার্য করা হয়েছিল 8ই মে এবং সেই মামলায় এই মুহূর্তে প্রিপন করা হয়েছে অর্থাৎ এগিয়ে আনা হয়েছে এবং সেক্ষেত্রে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে পয়লা মে এবং পয়লা মে এই বিষয়ে শুনানি রয়েছে যেখানে অনুব্রত মণ্ডল তাকে তিহার জেল থেকে আসানসোল সংশোধনাগারে সেখানে নিয়ে আসা হবে কিনা সেই বিষয়ে কিন্তু শুনানি রয়েছে। কারণ আমরা দেখেছি গরুপাচার কাণ্ডে সেখানে গ্রেফতারির পর কিন্তু আসানসোল সংশোধনাগারেই দীর্ঘদিন ধরে বন্দী ছিলেন অনুব্রত মণ্ডল এবং তারপর তাকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে যায় সেখানে অনুমতি পাওয়ার পর এবং সেই মামলারই শুনানি রয়েছে পয়লা মে। পায়ে বেশবিক আমি আরো একটি বিষয় তোমার কাছে জানতে চাই। তৃণমূল নেতাদের তোলাবাজির কোপে পড়েছে সাংসদ দেবের ভাই, এই বিষয়ে আপডেট আমি জানতে চাইবো। দেখো, যে ঘটনা পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সেখানে কিন্তু তৃণমূলের যে অন্তর্কলহ সেই বিষয়টা কিন্তু সামনেই প্রকাশ্যে এসেছে এর আগেও বহুবার এবং সেখানে আবাস যোজনায় যে তোলাবাজি সেই ঘটনাও সামনে প্রকাশ্যে এসেছিল এবং জানিয়ে বিস্তর অভিযোগ ছিল গ্রামবাসীদের। তবে এই নিয়েই সাংসদ দেব তার ভাই বিক্রম অধিকারী সেই বিষয় নিয়ে এবার মুখ খুললেন। তিনি যেমনটা বলেছেন, তিনি একজন তৃণমূল কর্মী এবং তার কাঁধেই বন্দুক রেখে তৃণমূলের বাকি কর্মী সমর্থকরা তারা কিন্তু সেখানে তোলাবাজি করছে এবং ছোট ছোট বিষয়ে তারা তোলাবাজি সেখানে করছে। সেক্ষেত্রে তৃণমূলের ব্লক সভাপতি তিনি বলেছেন যে বিক্রম অধিকারীর সঙ্গে এর আগেও অনেকবার কথা হয়েছে কিন্তু সেই বিষয়ে তারা কিছুই বলেননি। তবে এই বিষয় নিয়ে তারা আলোচনা করবেন, পর্যালোচনা করবেন এবং ঠিক কী বিষয় সেই নিয়েও বিস্তারিত আলোচনার পর একটা সিদ্ধান্তে আসবেন বলেই জানা গেছে। তবে বিক্রম এই অধিকারীর এই যে অভিযোগ সেই অভিযোগে কিন্তু আরও একবার প্রকাশ্য এলো তৃণমূলের অন্তর্কলহ। পায় বেশবিক আমি আরো একটি বিষয় জানতে চাইবো। আমরা জানি আজ সিবিআই এর হেফাজতের মেয়াদ শেষের আগের দিন এবং তার আগে জীবন কৃষ্ণ সাহাকে সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হয়েছে আজ তাকে। আজ নিজাম প্যালেস থেকে যখন তাকে নিয়ে আসা হয় বেশ কিছু মন্তব্যও করেছেন তিনি, আমি এই বিষয়ে একটু জানতে চাইবো তোমার থেকে। দেখো পায়েল, শুধুমাত্র জীবনকৃষ্ণ সাহা তারই যে সিবিআই হেফাজত ছিল সেই সিবিআই হেফাজতের একদিন আগেই আজকে তাকে আলিপুর আদালতে নিয়ে আসা হয়। শুধুমাত্র জীবনকৃষ্ণ সাহা নয়, তার পাশাপাশি আরও একাধিক ব্যক্তি যারা এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় জড়িত রয়েছেন তাদেরকেও একই সঙ্গে আজকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে এবং এই তালিকায় যেমন রয়েছেন কুন্তল ঘোষ, তার পাশাপাশি নীলাদ্রি ঘোষ, অন্যদিকে তাপস মণ্ডল, প্রত্যেককেই আজ আলিপুরের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছে। এই মুহূর্তে সওয়াল জবাব চলছে, শুনানি পর্ব চলছে সেখানে। তবে এখনও পর্যন্ত ফের নিজেদের হেফাজতেই নিতে চাইবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে প্রত্যেককেই কতদিনের মেয়াদের জন্য আবারও এই হেফাজতে নির্দেশ দেওয়া হয় নাকি অন্য কোনো নির্দেশ দেওয়া হয় অবশ্যই সেই আপডেট পেতে আমাদের এখনো পর্যন্ত কিছুটা অপেক্ষা করতে হবে। পায় অভিক, আজ একদিকে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ এবং অন্যদিকে স্বস্তির বৃষ্টি কলকাতায়, দুই মিলিয়ে একদিকে যেমন উৎসব মানে আনন্দ, অন্যদিকে কিন্তু একটু চিন্তা রয়েছে কলকাতার ম্যাচ নিয়ে। একেবারেই, এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে শহর কলকাতাতে এবং আজকে ঘরের মাঠ অর্থাৎ ইডেন গার্ডেনে সেখানে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ রয়েছে, গুজরাট টাইটান্সের মুখোমুখি হতে চলেছে আজকে তারা এবং সেক্ষেত্রে দুপুর 3:30 থেকে এই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল কিন্তু 3:30-এর মাত্র কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে প্রবল বৃষ্টি এই মুহূর্তে শুরু হয়েছে শহর কলকাতাতে, যেখানে ইডেন গার্ডেনে তার ঢেকে ফেলা হয়েছে এই মুহূর্তে। এই মুহূর্তে খেলা সেখানে স্থগিত রাখা হয়েছে। তবে আমরা দেখেছিলাম যে সকাল থেকেই কর্মী সমর্থকরা সেখানে এসেছিলেন, সেখানে এই যে খেলা সেই খেলা দেখতে সমর্থকরা তারা উঠেছিলেন সেখানে কিন্তু এখনো পর্যন্ত এই বৃষ্টির কারণে তাতেই ব্যাঘাত ঘটেছে। পায়ে একেবারে অভিক, আমি একদম শেষের দিকে চলে এসেছি নিউজরুমের এবং আজকে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী পৌঁছেছিলেন কুস্তিগীরদের প্রতিবাদ মঞ্চে, সেখানে গিয়ে তিনি কি বললেন, প্রিয়াঙ্কা গান্ধী সেখানে তাদের সাথে কি বললেন বা তাদের সঙ্গে কি আলোচনা করলেন?
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তিনি আজকে যান সেখানে কুস্তিগীরদের যে প্রতিবাদ আন্দোলন চলছে এবং সেই যন্তরমন্তরের সামনে সেই আন্দোলনে তিনি শামিল হন এবং বুকে টেনে নেন কুস্তিগীরদের যারা দীর্ঘদিন ধরে এই প্রতিবাদ চালাচ্ছেন ভারতের কুস্তিগীর ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে। এবং অন্যদিকে তার বিরুদ্ধে আমরা জানি ইতিমধ্যেই দিল্লি পুলিশ একটি এফআইআর করেছে। অন্যদিকে ব্রিজভূষণ শরণ সিং তিনি বলেছেন যে তিনি এই মুহূর্তে পদত্যাগ করবেন না, তার বিরুদ্ধে এই মুহূর্তে যে তদন্ত চলছে তিনি সম্পূর্ণভাবে বিচার ব্যবস্থার উপর আশা রেখেছেন। তিনি বলছেন যে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই তিনি জড়িত নন এবং আগামী দিনে তদন্ত হোক সেই তদন্তেও তিনি সহযোগিতা করবেন বলেই জানা যাচ্ছে। তবে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী আজকে তিনিও সেই একই কুস্তিগীরদের পাশে দাঁড়ান এবং সেই একই প্রতিবাদে তিনি সোচ্চার হন যাতে তারা ন্যায় বিচার পায়। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে অভিক আমাদের সঙ্গে নিউজরুম থেকে খবরের আপডেট নিয়ে থাকার জন্য। নিউজরুম আপডেট থেকে আমার সঙ্গে ছিলেন আমার সহকর্মী অভিক। তবে এখন সময় একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।